আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তাস হ্যাপি কিচেন। আজকে শেয়ার করছি খুবই সহজ এবং ঝটপট একটা রেসিপি, ঢেঁড়স ভর্তা বা ভিন্ডি ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, তৈরি করাও খুব সহজ। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি ঢেঁড়স ভর্তা বানাই। প্রথমে উপকরণগুলো দেখে নিচ্ছি, খুব সামান্য কয়েকটা উপকরণ। এখানে আমি ঢেঁড়স নিয়েছি, 20টার মতো কচি ঢেঁড়স বেছে নিতে হবে। কচি ঢেঁড়স চেনার উপায় হচ্ছে, ঢেঁড়সের গায়ে যখন আপনি চাপ দেবেন তখন এভাবে আঙ্গুলটা বসে যায়। যদি ঢেঁড়সের গায়ে চাপ দিলে আপনার কাছে খুব শক্ত মনে হয়, আঙ্গুল না বসে, তার মানে ঢেঁড়সগুলোতে আঁশ হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে। আরও লাগছে 3 কোয়া রসুন, 2 ঝাল কাঁচামরিচ নিয়েছি, এগুলো থাই চিলি পেপার, 2 শুকনো মরিচ নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এই পেঁয়াজটার অর্ধেক কুচি আমি ব্যবহার করব। সর্ষের তেল পরিমাণ মতো, ধনে পাতা কুচি 3-4 টেবিল চামচ, আর লবণ তো লাগছেই। এছাড়াও আমাদের লাগবে লেবুর রস 1 টেবিল চামচ। ঢেঁড়সগুলো আপনারা আস্ত রাখতে পারেন, আমি ভর্তা করার সুবিধার জন্য 2-3 টুকরো করে কেটে নিচ্ছি। কাটার আগে ঢেঁড়সগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তিন ভাগের 1 কাপ পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে ঢেঁড়সগুলো সেদ্ধ করে নেব। পানিটা ফুটে উঠলে হাই হিটে পানিটা শুকিয়ে নেবেন, এর মধ্যে ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে এবং যে লিকুইডটুকু তাও শুকিয়ে যাবে। ঢেঁড়সটা একটা পাত্রে নিয়ে আমরা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে অল্প একটু সর্ষের তেল নিয়ে আমি শুকনো মরিচ, রসুনের কোয়া আর কাঁচামরিচ একটু ভেজে নেব। কাঁচামরিচটা দেওয়ার সময় একটু ভেঙে নিতে হবে, না হলে এটা ফুটে উঠতে পারে। দুই থেকে 3 মিনিট ভাজলেই শুকনো মরিচটা মচমচে হয়ে যাবে আর রসুনের কোয়াগুলো একটু নরম হয়ে উঠবে। এগুলো যতক্ষণে একটু রুম টেম্পারেচারে ঠান্ডা হবে ততক্ষণে আমি পেঁয়াজ আর ধনে পাতাটা কুচি করে নিয়েছি। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা। খুব ভালোভাবে কোচলে কোচলে সব কিছু ভর্তা করে নিতে হবে এবং মাখিয়ে নিতে হবে। সবশেষে পরিমাণ মতো লবণ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার 1 চা চামচের থেকে একটু কম লবণ লেগেছে, ঢেঁড়স এমনিতেই একটা মিষ্টি জিনিস, তাই লবণটা একটু স্বাদ মতো বুঝেই দেবেন। একটা পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি, এরপরে উপরে কাগজি লেবুর রস ছিটিয়ে দেব, তাহলে একটা খুব সুন্দর ঘ্রাণ হয় এবং ঢেঁড়সের পিচ্ছিল ভাবটাও একটু কমে যাবে। আপনারা চাইলে লেবুর রসটা ঢেঁড়স মাখানোর সময় দিতে পারেন, তাহলে অনেকে যে ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা পছন্দ করেন না সেটা কেটে যাবে। আমার ঢেঁড়স ভর্তা তৈরি, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, পান্তা ভাত বা খিচুড়ির সাথেও এটা জমে যাবে। ঢেঁড়সের আছে প্রচুর পুষ্টিগুণ, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।